জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন রিপোর্টার আতাউর কাউসার, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আছেন ফেরদৌস লিপি এবং ফেনীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। বাঙালির শোকের এই দিনে, কলঙ্কের লজ্জার এই দিনে আজকে ধানমন্ডি 32-এ উপস্থিত হয়েছেন লাখো মানুষ এবং আজ ধানমন্ডি 32-টিতে ফুলে ফুলে ভরে উঠেছে। সকলে শ্রদ্ধা নিবেদন করছেন জাতির পিতার প্রতিকৃতিতে এবং অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আজ ভোর থেকেই নানান কর্মসূচি শুরু হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই কর্মসূচি যে করছেন, প্রত্যেকেই অম্লান বদনে, একটি মলিন বদনে এসে আসছেন এখানে। তারা ফুল দিচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং শুধুমাত্র আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনই কিন্তু আজ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, বিষয়টি এমন নয়। এখানে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের সাধারণ মানুষ, বিভিন্ন সরকারি বিভিন্ন সংগঠন এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সকলেই, অর্থাৎ দল মত নির্বিশেষে অনেকেই আজকে এখানে এসেছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা কোনো নির্দিষ্ট দল করেন না, কিন্তু জাতির যে দায় রয়েছে জাতির পিতা এবং তার পরিবারের প্রতি, তা আসলে সেটি নেভানোর জন্যই আজকে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন ধানমন্ডি 32-এ। এবং তারা বলছেন, অনেকেই, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এটা একটি কলঙ্কময় দিন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের কলঙ্কের ঘটনা হয়তো আর নেই। এবং বলছেন যে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর যে সকল খুনিরা পলাতক আছেন, তাদেরকে ফিরিয়ে এনে তাদের দণ্ড কার্যকরের মাধ্যমে আসলে কলঙ্ক মুক্ত হওয়ার একটি সুযোগ বাংলাদেশে রয়েছে। অতি শীঘ্রই যদি তা করা হয় তাহলে বাংলাদেশ এবং জাতি কলঙ্ক মুক্ত হবে। আপনারা জানেন যে 48 বছর আগে এই দিনটিতে আসলে নির্মমভাবে জাতির পিতাকে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেখানে 6 বছরের শিশুকেও রেহাই দেওয়া হয়নি, অন্তঃসত্ত্বা নারীদের। অর্থাৎ আসলে ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এ ধরনের বিষয় আর খুঁজে পাওয়া যাবে না, এমনটি বলছেন যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা। তো আসলে আজকে যে শ্রদ্ধা নিবেদন হচ্ছে এটি শুধু ধানমন্ডি 32-এ সীমাবদ্ধ তা কিন্তু নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় জাতির পিতা এবং তার পরিবারের অন্যান্য শহীদ যারা রয়েছে, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এ মুহূর্তে চট্টগ্রামেও শ্রদ্ধা নিবেদন চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী লিপি, চলে যাচ্ছে সেখানে। চট্টগ্রামে কিন্তু সকাল থেকে বৃষ্টি, সে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আমরা দেখেছি যে শত শত মানুষ কিন্তু চট্টগ্রাম জেলা শিল্পকলা প্রাঙ্গণে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং সকাল 9:30টার দিকে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা কিন্তু প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপরে বিভিন্ন যে বেসরকারি, সামাজিক, রাজনৈতিক যে বিভিন্ন সংগঠন, নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু একে একে যে ফুলের যে পুষ্পস্তবক সেটা নিয়ে আসছেন। এবং এখনও দেখছেন যে কয়েকশো মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য লাইনে অপেক্ষা করছেন এবং এর পাশে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে এবং সেখানে প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু বঙ্গবন্ধুর জীবনী, জাতীয় শোক দিবসের যে তাৎপর্য সে তাৎপর্য নিয়ে বর্ণনা করছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে ব্যাপক শিশু কিশোররা কিন্তু বিভিন্ন স্কুলের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর যে নানা কর্মজীবন, সেই কর্মজীবন তুলে ধরে কিন্তু সেই রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের যে আয়োজন, সে আয়োজনের করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। এবং এর বাইরেও আমরা দেখেছি যে পাড়া, মহল্লা সহ বিভিন্ন জায়গায় কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে সবাই কিন্তু এই যে জাতীয় শোক দিবস সেটা স্মরণ করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা চলে যাব ফেনীতে, সেখানে আমাদের রিপোর্টার আতিয়া সজল আছে, সেখানকার খবর জানব। ১৯৭৫ সালের 15 আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য বাঙালি জাতির যে রবিকে নিভিয়ে দিয়েছিল সেই শোকে শোকাবহ, সেদিন থেকে বাঙালি আজ 15 আগস্ট সেই দিনটিকে স্মরণ করতে এবং সেই শোক দিবসটি পালন করতে দেখতে পাচ্ছেন ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন করছে। এবং এই মুহূর্তে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আখতার, তার সকল স্তরের যারা
কর্মকর্তা রয়েছে বিভিন্ন স্থানে তাদেরকে নিয়ে শহীদ যিনি রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এর পরেই কিন্তু আজ সারা দিন ব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন করেছেন চিত্রকর এর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং তারপর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন দেওয়ার পরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন জেলা প্রশাসক শাহিন আক্তার দেওয়ার পরেই জাকির হাসানের নেতৃত্বে জেলা পুলিশ সুপার একটি টিম এগিয়ে আসবেন ফুল দেওয়ার জন্য এবং ফুল দেওয়ার পর পরেই কিন্তু এখানে আরও জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে আপনাকে যদি বলি 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কয়েকজন বিপদগামী কর্মকর্তার সপরিবারে অধিকাংশ সদস্যকে হত্যা করেছিল বাঙালির জনক জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে এবং সেই দিন থেকেই কিন্তু 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করে আসছে জাতির এই অসংবাদিত নেতা বাঙালির স্থিতিশীলতা সাহসিকতা অটুট চেতনার প্রতীক হয়ে আজও আছে এবং থাকবে এবং যারা ন্যায় সত্য বিচার সমতা এবং এক উন্নত বিশ্বের লড়ার জন্য করেছেন তাদের জন্য কিন্তু দিশা হয়ে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেনীর জেলা পুলিশ সুপার জাকির হাসান তার বিভিন্ন অফিসারদের নিয়ে কর্মকর্তাদের নিয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিচ্ছেন এবং এরপরে কিন্তু মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এখানে যদি আপনাকে বলি দুপুর 11টা থেকে কিন্তু মাননীয় সংসদ সদস্য যিনি রয়েছেন নিজামুদ্দিন হাজারি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেই এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এরপরে কিন্তু একে একে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আপনারা যদি জানেন যে জেলা প্রশাসক যে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতেই কিন্তু আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নিজামুদ্দিন হাজারি পুরো জেলায় কিন্তু বিভিন্ন ইউনিটে ইউনিয়নে পৌরসভাকে 150টি গরু দিয়েছে যাদেরকে করে এগুলো মানে যাতে তারা কাঙ্গালি ভোজ করতে পারে এর জন্য 150টি গরু বিভিন্ন ইউনিটে পৌরসভায় ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিয়েছেন এবং রাতভর কিন্তু আমরা দেখেছি যেখানে রান্না করা হয়েছে এবং সেগুলো আজকে পরিবেশন করা হবে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজন সম্পর্কে জানতে আমরা সরাসরি ছিলাম ফেনী চট্টগ্রাম এবং রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে